আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে এসেছি এমন এক জায়গায় যা আপনাদের সবারই পরিচিত, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা, তামরির মিল্লাত কামিল মাদ্রাসা। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের প্রথম সারির 10টি মাদ্রাসা বলুন, অবশ্যই আপনি প্রথম 5টার মধ্যে আপনি তামরির মিল্লাত মাদ্রাসাকে রাখতে বাধ্য হবেন। আর জানতে হলে থাকুন আমার সাথে। তামিরুল মিল্লাত ট্রাস্ট কর্তৃক পরিচালিত তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ইসলাম ও আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ইসলামী জীবন দর্শন, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ, অর্থনীতি ও রাজনীতি, সমাজনীতি ইত্যাদি ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে আদর্শ মুসলিম নাগরিক হিসেবে গড়ে তোলা, নৈতিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে রক্ষা করে চারিত্রিক উৎকর্ষ ও দ্বীনি মূল্যবোধ তৈরি করা, আদর্শিক দীনতা ও নৈতিক বিপর্যয় থেকে মুসলিম উম্মাকে রক্ষা করে এ অভাব পূরণের বাস্তব রূপই হচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। তামিরুল মিল্লাত টঙ্গী শাখা তারই একটি বৃহৎ অংশ। যুগের চাহিদার সাথে সঙ্গতি রেখে মুসলিম মিল্লাতের অভাব পূরণে অবিরত কাজ করে যাচ্ছে। বরাবরের মতোই মাদ্রাসা বোর্ডে প্রথম হয় ছাত্রদের উল্লাস। প্রায় 40 একর জায়গার উপর প্রতিষ্ঠিত তামিরুল মিল্লাত টঙ্গী শাখার বেশ কয়েকটি হল রয়েছে। হাজী শরীয়তুল্লাহ হল, শাহ মাকদুম হল, তার সামনে মনোরম একটি পুকুর রয়েছে, এবং আরেকটি হল হলো শহীদ তিতুমির হল, এটি এখনও নির্মাণাধীন রয়েছে। খেলার মাঠ রয়েছে, এরপর পরীক্ষার জন্য আলাদা ভবন রয়েছে। নারীরা যেন দিন শেখা থেকে বঞ্চিত না হয় সেজন্য গড়ে তোলা হয়েছে তামিরুল মিল্লাত টঙ্গী শাখার পাশেই তামিরুল মিল্লাত বালিকা শাখা। তামিরুল মিল্লাতের ছাত্রছাত্রীরা দেশ এবং বিদেশে বিভিন্নভাবে সফলতার স্বাক্ষর রেখেই চলছে। এটি সৎ ও যোগ্য জাতি গঠনের এক অনন্য প্ল্যাটফর্ম, তা স্বীকার করতেই হবে। মুসলমানদের সোনালি অতীত আর হারিয়ে যাওয়া গৌরব ফিরে আসুক এদের মাধ্যমেই। আগামীর বিশ্ব দেখবে নতুন এক সূর্য, নতুন এক প্রভাত, যার মাধ্যমে ভেসে যাবে অন্ধকার আর ফুটে উঠবে পবিত্র আল কোরআনের সোনালী আলো। মুসলিম উম্মার ভালোবাসায় বেঁচে থাকুক প্রিয় মিল্লাত, দীর্ঘজীবী হোক প্রাণের প্রিয় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা।